কথায় বলে সপ্তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। সেই গঙ্গা সাগরই তার রূপ হারিয়েছে একের পর এক দুর্যোগের করাল গ্রাসে। এবার গঙ্গা সাগরের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফেরানোর উদ্যোগ নিল গঙ্গা সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ও রাজ্য সরকার। গঙ্গা সাগর হলো একটি বদ্বীপ অঞ্চল যার চারদিকে নদী দিয়ে ঘেরা। গঙ্গা সাগরের এই মনোমুগ্ধকর রূপ দেখতে ও পুণ্য অর্জনের আশায় প্রতি বছর জানুয়ারি মাসে গঙ্গা সাগর আন্তর্জাতিক মেলায় হাজির হন অগণিত মানুষ। গঙ্গা সাগরেই রয়েছে কপিল মুনির আশ্রম, সেখানেও ভিড় জমান পুণ্যার্থীরা। সম্প্রতিকালে গঙ্গা সাগর প্রতি বছরই যেন তার রূপ হারাচ্ছে একের পর এক ঘূর্ণিঝড়ের থাবায়। বারবার ভেঙে যাচ্ছে নদী বাঁধ। একসময় গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রম থেকে সমুদ্রে যেতে হলে পেরোতে হতো 2.5 থেকে 3 কিলোমিটার পথ। এখন সেই দূরত্বই কমে দাঁড়িয়েছে 400 মিটারে, যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনে। সেই সমস্যার মুশকিল আসানের জন্যই এবার এক অভিনব পরীক্ষামূলক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে গঙ্গা সাগরে। উপায়টি হল টেট্রাপড পদ্ধতিতে বাঁধ মেরামতি, যা নিয়ে আশাবাদী পঞ্চায়েতের কর্তারা। এই মুহূর্তে যেটা দেখছি যে ট্র্যাপ ব্যাকের পাশে আস্তে আস্তে করে চর জমা শুরু হয়েছে, বালি জমা হচ্ছে, চর হচ্ছে, এবং ট্র্যাপ ব্যাক যেটা আছে ট্র্যাপ ব্যাকের অদূরেই ট্রেক্টাপট ফেলা হচ্ছে। সেই ট্রেক্টাপটগুলি আর এই যে প্রবল সাইক্লোন জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসে কতটা আটকাতে পারবে সেটা এখন পরীক্ষা পার্থনীয় ট্রায়াল সিস্টেম। ইতিমধ্যে আপনারা গেলে দেখতে পাবেন প্রায় 2000-এরও অধিক ট্রেক্টাপট সম্বলিত একটা নতুন টেকনোলজি কাজ হচ্ছে। সিবিচ থেকে বেশ কিছুটা নিচে নদীর বড় বড় ঢেউকে বা পাড়কে ভেঙে জল যাতে সরাসরি ডিরেক্ট পাড়ে হিট করে পাড়কে ক্ষয় করতে না পারে, সেজন্য এই টেট্টাপটগুলো একটি সায়েন্টিফিক মতে ওখানে বসানো হচ্ছে। অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে। এই দ্বীপের অন্যান্য পাড় যেখানে জোয়ার ভাটাতে পাড় ভেঙে এই দ্বীপে জলোচ্ছ্বাস হতে পারে এমন সম্ভাবনা আছে, সে জায়গায় এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই টেট্টাপট সম্বলিত সেচ দপ্তরের পক্ষ থেকে এই দ্বীপকে রক্ষা করা হবে। অবশেষে বাঁধ ভেঙে যাওয়া সমস্যার সমাধান করবে ট্রেট্রাপট ও জাপানি পদ্ধতির জিও চট। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার বৈঠকে ঠিক হওয়া পরীক্ষামূলক ব্যবস্থা এটি। একদিকে সমুদ্রের বিশাল ঢেউ আটকাবে 4.25 টনের এক একটি ট্রেট্রাপট, আর একদিকে বাঁধের গায়ে জাপানি পদ্ধতির জিও চট লাগিয়ে বাঁধও রক্ষা করা যাবে। এই আশ্রমের যে ভূমিক্ষয় হচ্ছে ডিপার্টমেন্ট চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই দিয়েছেন, আপনাদের কোম্পানি পেয়েছে, ধরেছেন এই কাজটা আমরা করছি টেট্রাপটটা। তো সেখানে আমরা কিছুদিন আগে ফেলেছি সিবিজে, আমরা ফেলেছি বিচে ফেলে দেখেছি যে বালি সিল্টেশন হচ্ছে। এখানে একটা টেট্রাপটের ওজন আছে 3.5 টন ওজন আছে, এবং দক্ষ শ্রমিক দিয়ে এখানে কাজ হচ্ছে। মিনিস্টার সাহেব চিন্তা ভাবনা করবেন, আরও নিশ্চয়ই বাড়াবেন, যেহেতু কপিলমুনির মন্দিরকে রক্ষা করার স্বার্থে, এই গঙ্গাসাগরকে রক্ষা করার স্বার্থে আরও নিশ্চয়ই বিভিন্ন মানে বৃহৎ আকারে তখন প্রজেক্ট আসবে পাইলট প্রজেক্ট হিসাবে। এই পদ্ধতি ইতিমধ্যেই সাগরের বিধায়ক বঙ্কিম হাজরার উদ্যোগে ধবলহাট গ্রাম পঞ্চায়েতের বোটখালি এলাকার নদী বাঁধে ব্যবহার করা হচ্ছে। তবে গঙ্গাসাগরে এই প্রথম। এই পরীক্ষামূলক ব্যবস্থা যদি সফল হয় তবে গঙ্গাসাগরে মন্দির সংলগ্ন 1 থেকে 5 নম্বর ঘাট ভাঙনের হাত থেকে রেহাই পাবে বলে আশাবাদী গঙ্গাসাগরবাসী। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ।